প্রোগ্রেসিভ টিউটোরিয়াল সেন্টারে সকলকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণী তৃতীয় অধ্যায় অমাধ্যম অনুমানের একটি অংশ বিবর্তন নিয়ে আলোচনা। অমাধ্যম অনুমানকে যে কয়েকটি ভাগে ভাগ করা যায়, নটি ভাগে, তার মধ্যে একটা হচ্ছে আবর্তন, আগের ভিডিওতে আলোচনা করেছি। আরেকটি ভাগ হচ্ছে বিবর্তন, খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের, এবার সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বিবর্তন কাকে বলে? যে অবরাহমূলক অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্ত উদ্দেশ্য রূপে বসিয়ে আশ্রয় বাক্যের বিধেয় পদকে সিদ্ধান্তের বিরুদ্ধ পদ রূপে বসিয়ে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন করে পরিমাণ একই রেখে যে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে বিবর্তন বলে। তাহলে বিবর্তনের নিয়ম হচ্ছে চারটি। আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্যই হবে, আশ্রয় বাক্যের যে পদটা উদ্দেশ্য থাকবে সিদ্ধান্ত করার সময় বিবর্তনে সেটা উদ্দেশ্যই থাকবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের বিরুদ্ধ পদ রূপে বসবে, আশ্রয় বাক্যে যেটা বিধেয় পদ থাকবে সিদ্ধান্তে সেটা বিধেয় পদ রূপে বসবে। তৃতীয় নিয়ম হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে গুণের অবশ্যই পরিবর্তন হবে, অর্থাৎ আশ্রয় বাক্যটা যদি সদর্থক হয় সিদ্ধান্তটা নঅর্থক হবে, আশ্রয় বাক্যটা যদি নঅর্থক হয় তাহলে সিদ্ধান্তটা সদর্থক হবে। আর চতুর্থ নিয়ম হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে, পরিমাণে পরিবর্তন হবে না। আশ্রয় বাক্য যদি সামান্য হয় সিদ্ধান্ত সামান্য হবে, আশ্রয় বাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্তটিও বিশেষ হবে। এই চারটি নিয়ম হচ্ছে বিবর্তনে। এবার আমরা বিবর্তনের চারটি নিয়ম অনুযায়ী একটা বিবর্তনের উদাহরণ দিয়ে আমরা এই বচনের একটা উদাহরণে করে দেখি। সকল মান ছাগল হয় চতুষ্পদ প্রাণী, এটা নিয়ম কি বলছে? আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে বলছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। তাহলে ছাগল উদ্দেশ্য আছে এখানে, উদ্দেশ্য স্থানে তাহলে ছাগল যা ছিল তাই বসবে এখানে, তাহলে ছাগলই থাকবে। আর বলছে আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে বিরুদ্ধ পদ রূপে বসবে, বিরুদ্ধ পদ রূপে বসা মানে অযোগ করতে হবে। এখানে চতুষ্পদ প্রাণী আছে, অচতুষ্পদ প্রাণী করতে হবে, অ হাইফেন দিয়ে চতুষ্পদ প্রাণী লিখতে হবে, সিদ্ধান্তের বৃদ্ধ বিরুদ্ধ পদ হবে। আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা উদ্দেশ্যই হবে, বিধেয়টা বিরুদ্ধ পদ রূপে বসবে। তৃতীয় নিয়ম কি বলছে? আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে গুণের পরিবর্তন হবে, এখানে সদার্থক হয় আছে তাহলে এখানে নঅর্থক নয় হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আর কি বলেছে? আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে পরিমাণ একই থাকবে, পরিমাণের পরিবর্তন হবে না কিন্তু গুণের পরিবর্তন হবে। তাহলে একই পরিমাণে, পরিমাণে পরিবর্তন হবে না, সামান্য বচন সামান্য বচনই থাকবে। সামান্য বচনকে যদি গুণ পরিবর্তন শুধু করি তাহলে পরে নঅর্থক হয়ে যাবে, সামান্য নঅর্থক হচ্ছে ই বচন। তাহলে সেই সূত্রে কোন ছাগল নয় অচতুষ্পদ প্রাণী, এ বচন থেকে যদি আমরা বিবর্তন করি তাহলে পরে ই বচন পাব। চারটি নিয়ম অনুযায়ী এ বচনের বিবর্তন করলে ই বচন হবে। এবার আমরা বাকি তিনটি বচনের করে দেখি। ই হলো এ বচনে হলে, এবার ই আই ও বচনের বিবর্তন করলে পারে কোন বচন থেকে কোন বচনের বিবর্তন কিরকম ভাবে হবে দেখে নি। তবে নিয়ম চারটি অবশ্যই মনে রাখতে হবে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে উদ্দেশ্যই হবে, আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে বিধেয় পদ রূপে বসবে, বিরুদ্ধ পদ রূপে বসবে। আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে গুণের কোন গুণের অবশ্যই পরিবর্তন হবে কিন্তু আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে পরিমাণের কোন পরিবর্তন হবে না। ই বচন কোন বিজ্ঞানী নয় আস্তি, এটা যদি বচন থাকে তাহলে পারে এর যদি বিবর্তন করতে হয়, বিবর্তন করলে কি করতে হবে? বিবর্তনে হচ্ছে যে প্রথমে আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তে উদ্দেশ্যই থাকবে, বিজ্ঞানী বিজ্ঞানী থাকবে এখানে, আস্তিকটা অযোগ হয়ে হয়ে যাবে অ আস্তিক, বিধেয়ের বিরুদ্ধ পদ হবে। আর নয়টা এখানে হয় হয়ে যাবে, যেহেতু এটা এ বচন ই বচন ছিল, গুণের পরিবর্তন হলো তাহলে এটা এ বচন হবে, যেহেতু পরিমাণ একই থাকবে। তাহলে ও বচন ই বচন থেকে বিবর্তন করলে পারে হবে ই বচন, সকল বিজ্ঞানী হয় অ আস্তিক, ই বচনের বিবর্তন হচ্ছে এ বচন, ই বচনের বিবর্তন হচ্ছে এ বচন। আই বচন, আই বচন কোন কোন ছাত্র হয় বুদ্ধিমান,
কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান, যেহেতু বিশেষ বচন থেকে সিদ্ধান্তটা বিশেষই করতে হবে, পরিমাণ একই রাখতে হবে, তাই কোনো কোনোই রাখবো, উদ্দেশ্যটা যা আছে তাই রাখবো ছাত্র, গুণের অবশ্যই পরিবর্তন হবে সেজন্য হয়কে নয় করে দেব, বুদ্ধিমানটার আগে বিরুদ্ধ পদ হবে বিধেয়টা, সেজন্য অবুদ্ধিমান হয়ে যাবে। তাহলে আয়বচন থেকে যেটা আমরা কোনো কোনো নয় পেলাম তার মানে ওবচন হয়েছে, আয়বচন থেকে বিবর্তন হবে ওবচন। এবার একটা আমরা ওবচনের বিবর্তন করে দেখি যে ওবচন থেকে বিবর্তনটা কেমন হয়। কোন কোন ফুল নয় সুগন্ধি, কোন কোন ফুল নয় সুগন্ধি, এটা হচ্ছে ওবচন। বিবর্তনের পরিমাণে যেহেতু কোনো পরিবর্তন হবে না, বিশেষ বচন থেকে বিশেষই হবে, তাই কোনো কোনোই রাখতে হবে। তারপরে ফুল আছে, উদ্দেশ্যটা যা আছে তাই রাখতে হবে, আর বিধেয়টা গুণের পরিবর্তন হয়ে যাবে, নয় আছে হয় হয়ে যাবে, বিধেয়র বিরুদ্ধ পদ হবে অযোগ হবে অসুগন্ধি। তাহলে ওবচন থেকে বিবর্তন হচ্ছে আয়বচন। তাহলে চারটি নিরপেক্ষ বচনে আমরা যদি বিবর্তন করি তাহলে দেখা যাচ্ছে যে এ বচন থেকে বিবর্তন হচ্ছে ই বচন, আর ই বচন থেকে আবার বিবর্তন হচ্ছে এ বচন, আর আয় বচন থেকে বিবর্তন হচ্ছে ও বচন, আবার ও বচন থেকে বিবর্তন হচ্ছে আয় বচন। এই চারটি নিরপেক্ষ বচনের বিবর্তন। বিবর্তনের নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ যেটা সেটা সিদ্ধান্তে উদ্দেশ্যই হবে, আশ্রয় বাক্যের বিধেয় পদ যেটা তা অযোগ করে অর্থাৎ বিরুদ্ধ পদ রূপে বিধেয় স্থানে বসবে, গুণের পরিবর্তন হবে, নঅর্থক থাকলে সদর্থক হয়ে যাবে, সদর্থক থাকলে নঅর্থক হয়ে যাবে, আর হচ্ছে পরিমাণের কোনো পরিবর্তন হবে না, মানে সামান্য বচন থেকে সিদ্ধান্তটি সামান্য বচনই হবে। নিয়ম চারটি মনে রেখে আর এই যদি আমরা পরপর করে যাই তাহলে পরে নিরপেক্ষ বচনের বিবর্তন হয়ে যাবে। আজকে নিরপেক্ষ বচনের বিবর্তন নিয়ে আলোচনা করলাম, এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সকলের সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।